সাপ নিয়ে আমাদের মনে নানা রকম প্রশ্ন জাগে। সাপ কেন খোলস ত্যাগ করে? সাপ কি ডিম পাড়ে নাকি বাচ্চা দেয়? কোন সাপ বিষাক্ত? সাপ কত দিন বাঁচে? কোন সাপ কামড়ায়? কত প্রকার সাপ আছে? এমন সব প্রশ্নের উত্তর জানলে আপনিও অবাক হবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানাবো সাপ সম্পর্কে বিস্তারিত। সাপ কেন খোলস ছাড়ে? প্রথমত, বাচ্চা সাপেরা বছরে 4 বার খোলস ছাড়ে, বড় সাপেরা বছরে 2 বার খোলস ছাড়ে। কারণ সুস্থ জীবন পেতে খোলস ত্যাগ করাটা সাপের জন্য জরুরি। তাছাড়া সাপের স্কিন সেল তাদের বয়সের সঙ্গে সমান তালে বাড়ে না, সেজন্যই খোলস ছাড়ে সাপ। সাপ কি ডিম পাড়ে নাকি বাচ্চা দেয়? সাপ সাধারণত ডিম পাড়ে, একসঙ্গে 10 থেকে 15টি ডিম পাড়ে। গরমকালেই সাপ ডিম পাড়ে। একবার ডিম থেকে বাচ্চা বেরিয়ে এলেই মা সাপ বাচ্চাদের ছেড়ে চলে যায়। তবে এমন অনেক প্রজাতির সাপ আছে যাদের শরীরের ভিতরেই ডিম ফাটে। সেই সব সাপ একেবারে বাচ্চা জন্ম দেয়। কোন সাপ বিষাক্ত? বিশ্বে 2900 প্রজাতির সাপ আছে। তার মধ্যে মাত্র 600 ধরনের সাপ আছে যারা বিষাক্ত। বাকি সব সাপেরই কিন্তু বিষ নেই। তবে অযথা সাপ দেখলেই ভয় পাওয়ার কারণ নেই। সাপ কতদিন বাঁচে? যেহেতু 2900 প্রজাতির সাপ রয়েছে, তারা মরুভূমি, জঙ্গল, পানি নিয়েছে সব জায়গায় থাকতে পারে। সাপ যে কোনো আবহাওয়ায় মানিয়ে নেয়। সাধারণত সাপের আয়ু 20 থেকে 30 বছর হয়, আবার 50 বছরও বাঁচে। বিশেষ কিছু বিষধর সাপ আছে যারা 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে ওয়াইল্ড সাপের মৃত্যু তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রে সাপের গড় আয়ু হয় 2 থেকে 8 বছর। কোন সাপ কামড়ায়? সাপ ভয় না পেলে কখনো কামড়ায় না, অথবা তার শরীরে আঘাত লাগলেই তেড়ে আসে, নয়তো সব সাপ পালাতে চায়। যেহেতু সাপের দৃষ্টিশক্তি খুবই বাজে, তাই ওদের ভয় অনেক বেশি, ভয় পেয়েই কামড়ায়। এভাবে বলা মুশকিল যে কোন সাপ কামড়ায়। বিষাক্ত বা বিষহীন যে কোনো সাপই ভয় পেলে কামড়াতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।